প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্ত তো লাগবেই, এটাই বাস্তব। ফক্সে বন্ধুত্ব অথবা ভালোবাসা, কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু সাথে থেকে স্বপ্ন পূরণ করা অনেক কঠিন। জীবনে তিনটি মানুষকে কখনো ক্ষমা করতে নেই, ভালো না বেসে যে ভালোবাসার অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, যে বিশ্বাস নিয়ে খেলা করে। ইগনোর করার আগে ভেবে নিও, আর কোনোদিন প্রয়োজন পড়বে না তো। আর যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ, এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে। মিথ্যে অজুহাত দেখিয়ে পালিয়ে যায় তো তারা যারা ভালোবাসার অভিনয় করে। এখন কেউ আই লাভ ইউ বললে খুব তাকে বলতে ইচ্ছে করে, কতদিনের জন্য অভিনয় করতে চাও? মানুষ আত্মহত্যা কেন করে জানেন? না, মরার জন্য নয়, কষ্ট থেকে বাঁচার জন্য। কিন্তু আত্মহত্যা সমস্যার সঠিক সমাধান নয়, আত্মহত্যা হচ্ছে একটি ক্ষণস্থায়ী সমস্যার চিরস্থায়ী সমাধান। তাই আত্মহত্যা নয় লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা। জোর করে কারো আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। মাফ করে দিও যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি, কে জানে কাল হয়তো বেঁচে না থাকতেও পারি। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে খোঁজে। ভালোবাসি বলেই একটু সন্দেহ করি, কারণ হারানোর ভয় পায়। সেই মেয়েটা সত্যি খুব লাকি যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি। কখনো ভাবিনি জীবনে এরকম একটা সময়ও আসবে, কাঁদতেও হবে অথচ সবার সামনে হাসি মুখে থাকতেও হবে। মাঝে মাঝে ইচ্ছে করে সব কিছু ভুলে গিয়ে এমন কোথাও চলে যাই যেখানে আমাকে কেউ চিনবে না। একটু একটু করে মানসিকভাবে শেষ হওয়ার নাম ডিপ্রেশন। কাউকে অবহেলা করার কষ্টটা তুমি সেদিনই বুঝবে যেদিন তুমিও কারোর অবহেলার শিকার হবে। মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার, চালাক তো শেয়ালও হয়। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।